অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও জামাতের যে অবরোধ এবং সারা দেশে যে নৈরাজ্য এর প্রতিবাদে সিলেট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নির্দেশে আব্দুল্লাহ আল খান আব্দুল্লাহ আল সাদিক খানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্র লীগ আকালিয়া ইউনিটের মিছিল দেখতে পাচ্ছি সিলেটের যে পশ্চিম পাটাটুলা আমানি কনভেনশন হলের সম্মুখ প্রান্তে। দর্শক আমরা আবারও জানিয়ে দিচ্ছি সিলেট জেলা ছাত্র লীগ নেতা রাহেল সিরাজের নির্দেশে আব্দুল্লাহ আল সাদিক খানের নেতৃত্বে ছাত্রলীগ মাঠে আছে। আব্দুল্লাহ আল সাদিক খান হলেন সিলেট জেলা ছাত্রলীগের একজন নেতা আখালিয়া ইউনিটের, যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের মতামত জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। আজকে আমরা দেখছি যে সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদিক খান আপনার নেতৃত্বে আজকে এই মিছিলটি বেরোচ্ছে। একটু জানতে চাই আপনাদের মিছিলের কী টিম নিয়ে বা কী লক্ষ্য নিয়ে আপনারা মিছিল করছেন? আমরা বর্তমানে চাচ্ছি যে বিএনপি এবং জামাত শিবির যে অরাজকতা সৃষ্টি করতে বর্তমানে অবরোধ টানা দুই দিন পর পর অবরোধ, একদিন স্থগিত রেখে অবরোধের নামে নাশকতা সৃষ্টি করতেছে, সেটার প্রতিবাদে এবং রুখতে আমরা সিলেট জেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। আপনারা জানেন প্রতিদিন আমাদের একটি একটি ইউনিট প্রতিটা জায়গায় অবস্থান করে এটা প্রতিরোধ সৃষ্টি করেছে এবং বর্তমানে আপনারা দেখতে পারবেন সিলেট জেলা অবরোধের নামে যে নাশকতা সৃষ্টি করেছে প্রতিটি জেলা প্রতিটা বিভাগে, কিন্তু সিলেট জেলায় তুলনামূলক অনেক কম রয়েছে। কারণ আমরা সিলেট জেলা প্রতিটি ইউনিট তৎপর রয়েছি, প্রতিটি জায়গায় অবস্থান নিয়েছি। বিগত দিনে আপনারা দেখেছেন জিন্দাবাজার জায়গায় অনেকগুলো কিছু নাশকতা সৃষ্টিকারী বিএনপি নামধারী বিএনপি শিবিরের নামধারী মানুষ গিয়ে মিছিল করেছে এবং ভাঙচুরের চেষ্টা করেছিল জিন্দাবাজার পয়েন্টের দোকান। কিন্তু আমার নেতা সদ্য রায় সিরাজ গিয়ে তাৎক্ষণিক 5 মিনিটের ভিতরে সেখানে উপস্থিত হয়ে সবাইকে আশ্বস্ত করেছেন যে এখানে কোনো নাশকতা সৃষ্টি হবে না, কাউকে করতে দেওয়া হবে না, কোনো লুটপাট হবে না, অগ্নিসন্ত্রাসী হবে না। তারপরে উনি সব দোকান খুলতে আশ্বস্ত করেছেন দোকানদারকে। আপনারা সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা নিজে জায়গা থেকে দেখেছেন। আমরা বর্তমানে চাচ্ছি এই নাশকতা সিলেট জেলার অন্তত এই সিলেট জেলার মতো সিলেটের মতো আধ্যাত্মিক শহরে শাহজালাল শাহপুরানের শহরে আমরা কোনো কখনোই চাই না কেউ মারামারি করুক, অগ্নিসন্ত্রাসী করুক। সেই জন্য আমরা তৎপর রয়েছি এবং আমরা জায়গায় জায়গায় প্রতিদিন প্রতিটি ইউনিট তৎপর থাকব। আজকে আপনাদের সাথে কি আকালিয়া ছাত্র লীগ আছে? হ্যাঁ, আমরা আকালিয়া ছাত্র লীগ বর্তমান সাপ্লাই গ্রুপের রাহেল সিরাজ মামা, উনি জেলা ছাত্রলীগ সেক্রেটারি, আপনারা জানেন ওনার নেতৃত্বে ওনার নির্দেশে আমি বিগত কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে আমি তত বেশি আমি অবস্থান নিতে পারিনি। কিন্তু আজকে আমি কিছুটা সুস্থ হয় আজকে তাৎক্ষণিক আর কি আজকে অবরোধ দেখেছি, আগামীকালও অবরোধ, সেই জন্য আমরা আজকে এই বিক্ষোভ করতেছি। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে অবরোধ এবং বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগ রাজপথে তাদের অবস্থান সিলেট জেলা ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদিক খানের নেতৃত্বে রাজপথে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনকি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নির্দেশেই কিন্তু তাদের সেই নির্দেশনা পালন করছেন। রাহেল সিরাজের জন্মদিন আগামীকাল, সেই জন্মদিন উপলক্ষেও কিন্তু তারা এখানে জড়ো হয়েছে। এরপরে হয়তো 12টার পর কেক কাটবেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মতামত আমরা জানতে চাইব কমেন্টে, কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, আপনার উপজেলা আপনার জেলার পরিস্থিতি কি আমাদের অবশ্যই জানিয়ে দিন। আমরা দেখানোর চেষ্টা করছি, এমনকি আমরা যা দেখছি যে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন, এমনকি তাদের স্লোগানগুলো এমনকি তাদের কথাবার্তাগুলো আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব। প্রত্যেক আমাদের সাথে থাকুন, এমনকি আপনাদের মন্তব্য আমাদের সাথে থেকে জানিয়ে দিন। কারা কমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সোহেব আহমেদ ভাই খানাইকার থেকে ধন্যবাদ জানাইরাম ভাই, অনেকে যুক্ত হয়েছেন, আব্দুর আলিম ভাই, গাড়ি নিয়ে কি চলাচল করা যাবে, অবশ্যই আপনারা চলাচল করতে পারেন। যেখানে কিন্তু প্রশাসনের শক্ত অবস্থান, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতিলীগ সহ বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রাজপথে অবস্থান করছে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, এমনকি আপনাদের মতামত জানাতে পারেন, এমনকি আমরা যা দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি দেখতে পারবেন। প্রত্যেক আমাদের সাথে থাকবেন। ক্যামেরার সম্মুখ প্রান্তে যারা অবস্থান করছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদিক খানের নেতৃত্বে সিলেট জেলা ছাত্রলীগের আকালিয়া ইউনিটের ছাত্রলীগ নেতারা নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আল সাদিক খান, আর যাদের নির্দেশনা তারা আজকে রাজপথে অবস্থান করছে সিলেট জেলা ছাত্রলীগ
সাংগঠনিক আকালিয়া ইউনিট সিলেট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাহেল জিরাজের নির্দেশে এবং উনাকে অনুসরণ করেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন এমনকি আপনাদের মতামত আমাদের সাথে থেকে জানাবেন যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন Action to action! Anwar bhai election! Rahul bhai election! Sheikh Hasina election! Action to action! Rahul bhai election! Silat Jala election! Chhatra League election! দর্শক আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তেই যাকে দেখছেন তিনি হলেন সিলেট জেলা ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ সাদিক খান উনার নেতৃত্বেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছেন আর যার নির্দেশে উনি হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ রাহেল সিরাজের নির্দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট জেলা ছাত্রলীগের আখালিয়া ইউনিট মদিনা মার্কেট এলাকায় পশ্চিম পাটানডোলা থেকে মদিনা মার্কেট এলাকায় অবস্থান করছে এমনকি সেখানে যেন কোনো ধরনের অবরোধে কোনো সমস্যা না হয় কোনো ধরনের নৈরাজ্য যেন সৃষ্টি না হয় যার কারণে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছেন আপনাদের কমেন্ট আশা করছি সামিয়া মাহমুদ মাওলানা বাজার থেকে দেখলাম ধন্যবাদ জানিরাম ভাই সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ হাকিম অনেক আমরা সাথে কিন্তু যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক কমেন্ট করবো আপনার মূল্যবান মতামত আমরা সাথে থাকিয়া জানাই দিলে এইবার তার পাশাপাশি আশা করবো কোন জায়গা থেকে দেখা আমরা এখানে চেষ্টা করলাম সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট জেলা ছাত্রলীগের আখালিয়া ইউনিট এমনকি অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দও আছেন এখানে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আল সাদিক খান আর যার নির্দেশনা সিলেট জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নির্দেশনায় তাদের এই আজকের প্রোগ্রাম এমনকি বিএনপির অবরোধ নৈরাজ্যগুলোর প্রতিবাদেই তারা কিন্তু রাজপথে অবস্থান করছে প্রত্যেক আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি আসলে তারা যে মিছিল করছেন এমনকি তাদের বক্তব্যগুলো আমরা প্রথমেই কভার করছিলাম যারা আমাদের সাথে আছেন আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জানার চেষ্টা করছি জানিয়ে দিচ্ছি যে ছাত্রলীগ অবস্থান করছে এই রাজপথে দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা সিলেট জেলা ছাত্রলীগের রাজপথে অবস্থান সিলেটের যে পশ্চিম পাটানটুলা থেকে মদিনা মার্কেট এরিয়া যে তারা মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগের আখালিয়া ইউনিটের সেই মিছিল দেখানোর চেষ্টা করছিলাম যার নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহ সাদি খান এমনকি যার নির্দেশনায় মিছিল হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নির্দেশে মিছিল হয়েছিল যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে আমরা এখনই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এমনকি আপনাদের যে জায়গা থেকে আছেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন